টেবিলের ওপর সারি সারি সাজিয়ে রাখা নামি দামি ব্র্যান্ডের মোবাইল পাহারা দিচ্ছে পুলিশ। দেখে পুলিশের মোবাইল ফোনের দোকান মনে হলেও এগুলো মূলত চোরাই মোবাইল। সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিভিন্ন সময় জেলা থেকে চুরি হওয়া এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে আয়োজন করে এমন ব্যতিক্রমী অনুষ্ঠান। এ সময় মোবাইল ব্যাংকিং এর প্রতারণায় শিকার ব্যক্তিদের কাছেও ফেরত দেওয়া হয় যার যার টাকা। ২৩ মার্চ সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রেল সেডে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। এ সময় নিজের মোবাইল ফোনের ব্যাপারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে চলতি বছরের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের চুরি হওয়া ১৬৮টি স্মার্ট মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়, যার আনুমানিক আর্থিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। এ সময় প্রতারণার মাধ্যমে মোবাইল লেনদেনের টাকা আত্মসাৎকারীদের কাছ থেকে ২৩১৭৯০ নগদ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের সহযোগিতায় নিজেদের মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি প্রকৃত মালিকরা। এমন আয়োজনের জন্য পুলিশকে ধন্যবাদ জানান তারা। অনুভূতি অবশ্যই অনেক ভালো। এখান থেকে ৬ মাস আগে ৬ মাস ৫ দিন হয়েছে ৫ দিনের মাথায় আজকে ফোনটা পাইছি, আর ফোনটার দাম ১৭,০০০ টাকা, আর পেয়ে এখন খুব ভালো লাগছে। আমার ফোন ৪ মাসের মতো হারিয়ে গেছে এবং এসপি থেকে আমার ফোনটা বাইর করে দিয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম সেল তাদের কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১০০০এর বেশি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে বলে জানান পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। উদ্ধার হওয়া এসব মোবাইলের আর্থিক মূল্য প্রায় ১.৫ থেকে ২ কোটি টাকা। যার আনুমানিক মূল্য প্রায় ১.৫ থেকে ২ কোটি টাকা।